হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। ও প্রোডাক্টটির নাম অবশ্যই বলবো, প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করছে সে সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত ভেঙে জানাবো। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতে আছেন এখনও সাবস্ক্রাইব করেননি ও লাইক দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে। দেখা যাক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো প্রোডাক্টটির নাম আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন, লক্ষ্য রাখুন আমার ভিডিও থেকে। এই যে দেখুন, কষ্ট ক্যাল জি, এটা ক্যালসিয়াম, ভিটামিন B3 ও ক্লোরাইড USP। অস্ট্রোকেল জি ওষুধটি কোন কোম্পানি সে সম্পর্কে বলছি, SKSF ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অস্ট্রোকেল জি ওষুধটির দাম মাত্র 300 টাকা, বক্সে থাকে 30টি। এই যে দেখুন জি, এটি উন্নত মানের ক্যালসিয়াম। বিশেষ করে এই অস্ট্রোক্যাল জি ট্যাবলেটটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে আজকে আপনাদের মাঝে বিস্তারিত ভেঙে বলছি, লক্ষ্য রাখুন। যেমন 50-60 বছরের বয়স্কদের বেশি অত্যন্ত জরুরি এই অস্ট্রোক্যাল জি ক্যালসিয়ামটি। বিশেষ করে বয়স হলে লড়াচড়া করতে অনেক সমস্যা হয়, হাঁটুতে ব্যথা ও জয়েন্টে ব্যথা বা ক্যালসিয়ামের শর্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই ক্যালসিয়ামটা খেয়ালে আশা করি আপনাদের এই সমস্যা থেকে মুক্তি হবেন। খেতে হবে প্রতিদিন 6 লিটার, রাতে একটা, একটানা 1 থেকে 2 মাস খেতে হবে, যে কোনো ডাক্তারের পরামর্শ হবে। যাদের জয়েন্টে ব্যথা তাদের জন্য অত্যন্ত জরুরি এই ক্যালসিয়ামটি আপনারা খাবেন, যে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। বিশেষ করে প্রেগনেন্সি অবস্থা মহিলারা এই ক্যালসিয়ামটি খেতে পারবে। প্রেগনেন্সির সময় মহিলাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি অভাব ঘাটতি হলে বাচ্চাদের সমস্যা হয়। বন্ধুরা, যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে বা আপনাদের বোনদের বা বাবিদের যদি এরকম সমস্যা হয়ে থাকে ক্যালসিয়ামের অভাব, তাহলে এই অস্ট্রোক্যাল জি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন, তাহলে আশা করি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। বন্ধুরা, আপনাদের মাঝে অনেক কথা বললাম, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।